তো গাইস ফাইনালি আমাদের গেমের মধ্যে আজকে সন্ধ্যা 6টার সময় FFIC টুর্নামেন্টটা কিন্তু আমাদের গেমের মধ্যে স্টার্ট হয়ে গেছে। এন্ড ভাই আজকের এই ভিডিওতে আমি তোমাদের পুরোপুরি ক্লিয়ারভাবে জানিয়ে দেবো যে ভাই রিডিম কোডটা তোমরা কখন পাবে, অ্যান্ড ভাই রিডিম কোডটা তোমরা কীভাবে নেবে, অ্যান্ড ভাই রিডিম কোডটা তোমরা কীভাবে ইউজ করতে পারবে। অ্যান্ড ভাই তার সাথে তোমাদের আরও একটা ডাউট আমি তোমাদের ক্লিয়ার করে দেবো, যারা ভাই বাংলাদেশ থেকে দেখছো তো ভাই তারা কিন্তু আমাকে অনেকেই কমেন্ট করছো যে ভাই বাংলাদেশ থেকে আমরা রিডিম কোডটা রিডিম করতে পারবো কি না, অ্যান্ড ভাই কোথায় গিয়ে তোমরা আমাদের লাইভ স্ট্রিমটা দেখবে সেটাও গাইস আজকের এই ভিডিওতে তোমাদের আমি জানিয়ে দেবো। তো ভাই অবশ্যই কিন্তু ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত টানা দেখতে থাকো। আর ভাই ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন এসেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নাও, যাতে এই চ্যানেলের কোনো ধরনের ইভেন্ট আপডেট তোমাদের মিস না হয়। তো ভাই চলো বেশি দেরি না করে আজকের আমাদের এই ভিডিওটা আমরা স্টার্ট করব। তো ভাই সবার প্রথমে তোমাদের বলে দিই আমাদের লাইভ স্ট্রিমটা কিন্তু শুরু হয়ে গেছে। অ্যান্ড ভাই কোথায় গিয়ে তোমরা আমাদের লাইভ স্ট্রিমটা দেখতে পারবে, তো ভাই সিম্পলি তোমরা চলে যাবে আমাদের ইউটিউবে। অ্যান্ড ভাই ইউটিউবে যাওয়ার পর তোমরা সিম্পলি সেখানে সার্চ করবে ফ্রি ফায়ার স্পোর্ট ইন্ডিয়া। অ্যান্ড ভাই যেমনটা আমি এখানে সার্চ করছি তোমরা স্ক্রিনের উপর দেখতে পারছো, ফ্রি ফায়ার স্পোর্ট ইন্ডিয়া সার্চ করার পর তোমাদের সামনে ঠিক এরকম একটা চ্যানেল চলে আসবে। অ্যান্ড ভাই চ্যানেলের প্রথমে মানে গাইস চ্যানেলের নিচেই তোমরা দেখতে পারছো আমাদের কিন্তু এখানে লাইভ স্ট্রিমটা চলছে, যেখান থেকে গাইস তোমরা কিন্তু আমাদের লাইভ স্ট্রিমটা দেখতে পারবে। অ্যান্ড ভাই তোমাদের কাছে রিকোয়েস্ট করছি সবাই মিলে ভাই একবার করে হলেও আমাদের লাইভ স্ট্রিমটা দেখতে যাবে, কারণ কি গাইস সবাই মিলে যদি আমরা লাইভ স্ট্রিমটা একবার দেখে নিই মানে গাইস সন্ধ্যা 6টার পরেই সবাই মিলে যদি আমরা লাইভ স্ট্রিমটা একবার দেখতে চলে যাই তাহলে কিন্তু আমাদের আরামসে কিন্তু 4 লাখের লাইভ ওয়াচিংটা কমপ্লিট হয়ে যাবে। অ্যান্ড ভাই কমপ্লিট হলেই সেখান থেকে কিন্তু আমরা একটা রিডিম কোড পেয়ে যাবো। অ্যান্ড ভাই যখনই আমাদের মাইলস্টোনটা কমপ্লিট হয়ে যাবে তোমাদের কিন্তু সেখানে আর লাইভ দেখার দরকার নেই, আমি কিন্তু আমাদের চ্যানেলের মানে গাইস যখনই আমাদের রিডিম কোডটা সেখানে দিয়ে দেবে সেই রিডিম কোডটা কিন্তু আমি আমাদের চ্যানেলে একটা ভিডিও বানিয়ে আপলোড করে দেবো। অ্যান্ড ভাই সেটা কিন্তু আমাদের 1 থেকে 1.5 মিনিটের একটা ভিডিও হবে। অ্যান্ড ভাই এর পরের ভিডিওটাই তোমরা কিন্তু আমাদের রিডিম কোডের ভিডিও পেয়ে যাবে। অ্যান্ড ভাই তোমাদেরকে রিকোয়েস্ট করছি একটু ভাই তোমরা কিন্তু অনলাইন থেকেও আজকে, কারণ কি গাইস যখনই আমাদের ভিডিওটা আসবে তোমরা কিন্তু আমাদের এই চ্যানেল থেকে সবার আগে পেয়ে যাবে, ঠিক আছে। অ্যান্ড ভাই এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এর পরের যে ভিডিওটা তোমরা দেখবে তো এই পরের ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে আমাদের রিডিম কোড। অ্যান্ড ভাই তার নিচেই পেয়ে যাবে তোমরা আমাদের ওয়েবসাইট লিঙ্ক, যেখান থেকে তোমরা আমাদের রিডিম কোডটা রিডিম করতে পারবে। অ্যান্ড ভাই সিম্পলি তোমরা কি করবে, এখান থেকে তোমরা আমাদের যে রিডিম কোডটা আমি তোমাদের 12 অক্ষরের দেবো সেই 12 অক্ষরের রিডিম কোড তোমরা কিন্তু এখান থেকে আমাদের কপি করে নেবে। অ্যান্ড ভাই এখানে যে আমাদের লিঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ ভাই এই লিঙ্কটা কিন্তু আমি এর পরের ভিডিও ডেসক্রিপশন বক্সে সবার প্রথমেই দিয়ে রাখবো, তোমরা সিম্পলি এখানে লিঙ্কে ক্লিক করলেই তোমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস খুলে যাবে, যেখান থেকে গাইস তোমাদের যে ফেসবুক আছে তোমরা কিন্তু ফেসবুক দিয়ে বা জিমেল দিয়ে তোমরা কিন্তু এখানে লগ ইন করে নেবে। অ্যান্ড ভাই তোমাদের যে ফ্রি ফায়ার আইডিটা যেটা দিয়ে লগ ইন আছে তোমরা কিন্তু সেটা দিয়ে এখানে লগ ইন করবে। অ্যান্ড ভাই লগ ইন করার সাথে সাথেই তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু রিডিম কোড বসানোর কিন্তু একটা অপশন আমরা পেয়ে গেছি। অ্যান্ড ভাই এর পরের ভিডিওতে আমি তোমাদের যে রিডিম কোডটা দেবো 12 অক্ষরের রিডিম কোড, তো ভাই সিম্পলি তোমরা এখানে 12 অক্ষরের রিডিম কোডটা বসিয়ে দেবে। অ্যান্ড ভাই বসানোর পর সিম্পলি তোমরা এখানে কনফার্ম করে দেবে। অ্যান্ড ভাই কনফার্ম করে দেওয়ার পর তোমরা যখন এখানে তোমাদের কংগ্রাচুলেশন দেখিয়ে দেবে তোমরা জানবে যে তোমাদের যে রিডিম কোডটা আছে তো ভাই সেটা কিন্তু তোমাদের এখানে সাকসেসফুলি ভাবে রিডিম এখানে হয়ে গেছে, ঠিক আছে। তো ভাই তোমরা কেউ মিস করবে না, আমাদের 8টা থেকে 9টার মধ্যে কিন্তু আমাদের একটা রিডিম কোডের ভিডিও আসছে। অ্যান্ড ভাই সেই ভিডিওটা পেতে তোমরা কিন্তু আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখো, তোমাদের সবার আগে কিন্তু আমি এই চ্যানেলে আমি রিডিম কোডের ভিডিওটা সবার আগে দিয়ে দেবো, ঠিক আছে। তো ভাই তোমাদেরকে বলে দিলাম কিভাবে তোমরা আমাদের রিডিম কোডটা নেবে, অ্যান্ড ভাই কোথায় গিয়ে তোমরা রিডিম করবে, কিভাবে তোমরা রিডিম করবে সব কিছু ডাউট কিন্তু তোমাদের এই ভিডিওতে আমি ক্লিয়ার করে দিলাম। তোমাদের মনে কিন্তু অনেকেরই ডাউট ছিল যে ভাই কিভাবে রিডিম করবো, কোথায় গিয়ে রিডিম করবো, যেটা হচ্ছে গাইস আজকে যে আমরা আমাদের রিডিম কোডটা পাবো, তো ভাই সেই রিডিম কোডটা কি আমাদের বাংলাদেশ সার্ভারে রিডিম করতে পারবে। তো গাইস তোমাদের বলে দিই এটা কিন্তু আমাদের ফ্রি ফায়ার ইন্ডিয়ান চ্যাম্পিয়নশিপ, মানে গাইস এটা কিন্তু ইন্ডিয়ার জন্য চ্যাম্পিয়নশিপটা করা হয়েছে। অ্যান্ড ভাই যেহেতু আমাদের বাংলাদেশ সার্ভার যেটা আছে তো ভাই বাংলাদেশ সার্ভারটা কিন্তু আমাদের আলাদা হয়ে গেছে, তো ভাই সেই জন্য তোমাদের আমি বলে দিচ্ছি আমাদের বাংলাদেশ সার্ভার থেকে যারা যারা ভাই দেখছো, অ্যান্ড ভাই বাংলাদেশ সার্ভার থেকে যারা যারা খেলো তো ভাই তোমরা কিন্তু আমাদের এই রিডিম কোডটা রিডিম করতে পারবে না। আর ভাই এর যে আমাদের রিওয়ার্ডগুলো থাকবে তো ভাই সেই রিওয়ার্ডগুলোও তোমরা কিন্তু নিতে পারবে না। তো ভাই তার রিজন কিন্তু আমাদের একটাই, সেটা হচ্ছে গাইস আমাদের বাংলাদেশ সার্ভারে তোমরা লক্ষ্য করে দেখলে তোমরা কিন্তু এখন আমাদের কোনো রকমের টুর্নামেন্ট বা কোনো রকমের কিন্তু রিডিম কোড এখন তোমরা পাবে না। কারণ কি ভাই তার রিজন কিন্তু একটাই, যেটা হচ্ছে গাইস আমাদের বাংলাদেশ সার্ভার থেকে ফ্রি ফায়ারটাকে কিন্তু 3 মাসের জন্য ব্যান করা হয়েছিল, বাট গাইস এখনো পর্যন্ত কিন্তু আমাদের ফ্রি ফায়ারটা আনব্যান করা হয়নি। তো ভাই যখনই আমাদের বাংলাদেশ সার্ভারে ফ্রি ফায়ারটাকে আনব্যান করা হবে তখন কিন্তু তোমরা আমাদের বাংলাদেশ সার্ভারে আবারও কিন্তু নতুন নতুন টুর্নামেন্ট তোমরা দেখতে পাবে, এছাড়াও গাইস আমাদের কিন্তু অনেক কিছু রিডিম কোড তোমরা দেখতে পাবে, ঠিক আছে। তো ভাই এখন কিন্তু তোমাদের কোনো রকমের মন খারাপ করার দরকার নেই, এখানে ভাই তোমরা বা আমরা কিছুই করতে পারবো না, এটা কিন্তু আমাদের ওপর থেকে ব্যান করা হয়েছে। তো ভাই যখন আমাদের আনব্যান হয়ে যাবে তখন কিন্তু আমাদের গেমের মধ্যে আবারও আমরা সব কিছু রকমের ইভেন্ট বা সব কিছু রকমের টুর্নামেন্ট আমরা কিন্তু আমাদের গেমের মধ্যে দেখতে পাবো, ঠিক আছে। তো ভাই আশা করছি সব কিছু আমি তোমাদের বোঝাতে পেরেছি এই ভিডিওতে। তো ভাই ভিডিওটা যদি ভালো লাগে সবাই মিলে একটা করে লাইক তোমরা করে দাও, আর ভাই যারা আমাদের এই চ্যানেলে নতুন এসেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নাও। তো ভাই চলো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে, টেক কেয়ার, টাটা, বাই বাই।